दुबईर खेलपथारत कोहली बाहिनीर दुर्बल प्रदर्शन आनहाते भारतर भूमि पेट्रोल डिजेल मिठातेल बाहिनीर शतकर पिछत शतक जनताय माथो कान्दिसे खेल चायो कान्दिसे बस्तु किनिओ कान्दिसे उत्सवर आनंद खेमेकिसे मूल्य बृद्धिर केकरा चेपात तार मजते मूल्य बृद्धि सन्दर्भ मंतव्य प्राक्तन मंत्री तथा बर्तमान पूब गुवाहाटी समष्टिर विधायक सिद्धार्थ भट्टाचार्य मूल्य बृद्धि रोधर कारक समूह पर्यालोचना करा हुब मूल्य बृद्धि आमको चिंतित करिसे आरो मूल्य बृद्धिये राइजक जथेष्ट असुविधा पेलाइछे गतिके आमिओ एटा सामूहिकभावे चिंता करिछो जे मूल्य बृद्धि हुआ कारण समूह विश्लेषण करि आमि सरकारक जनाम आरो स्थानीय भावे जदि इयार कोनो तेनक पदक्षेप लब लागे हे पदक्षेप तात्क्षणिकभावे लई मूल्य बृद्धि रोध करार जथेष्ट प्रयोजनीयता आछे শাক পাচলির মূল্য বৃদ্ধির আড়ত মধ্যভোগী সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যর এই শাক পাচলিও তো আমার স্থানীয়ভাবে উৎপাদিত হয় আমি কোনো বাহিরের পৰা আমদানি করে নানো গতি শাক পাচলিবর ইমান মূল্য বৃদ্ধি ইয়াত হয়তো মধ্যভোগীর লগত অন্যান্য এনেকুৱা কিছু একটু কারক আছে এই কারকবুরক দূর করে যাতে রাইজক সকাহ দিব পারা যায় তার বাবে আমি প্রচেষ্টা গ্রহণ করিম আর দলীয় আজি এখন সম্পূর্ণ দলের সাংগঠনিক বৈঠক আছিল আমি এই সম্পর্কেও আজি আমি আমার মাজত চিন্তা চর্চা করি আনহাতে মূল্য বৃদ্ধি রোধর আশ্বাস সাংসদ কুইনুজার নিজকে এজন গ্রাহক বলে কয় মূল্য বৃদ্ধির কথা স্বীকার সাংসদ গরাকির আগ্রহ করিম আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আলোচনা মর্মে যে কি কারণে মূল্য বৃদ্ধিটো হয়েছে কারণ মানে যেহেতু মই নিজেও এগৰাকী গ্রাহক নহয়নে আমিও নিবিচাৰোঁ যে এনেকুৱা মূল্য বৃদ্ধি হওক সেইকাৰণে এই বিষয় বস্তুটোলৈ নিশ্চয় আলোচনা আজি আমাৰ সভাপতিও কৈছে মাননীয় ৰঞ্জিত দাস ডাঙৰীয়াৰ লগতে এই বিষয়ে আলোচনা কৰিব মূল্য বৃদ্ধিটো হঠাৎ বহুত বেছি হৈ গৈছে তাৰ কিছু কাৰণ থাকে সেই কাৰণটো মই ইয়াতে আজি ফিল্ডত নোযোৱাকৈ গম নাপাম সেই কথাটো চালি জাৰি চাব লাগিব আনহাতে সমাগত দীপাৱলীৰ বাবেই এতিয়া আলোকসজ্জাৰে আলোকিত হৈ পৰিছে ৰাজ্য পূর্বর চীনা সামগ্রী লাইটর বিপরীতে এইবার ভারতত উৎপাদিত আলোকসজ্জার ব্যবহার অধিক হয়েছে বলে মন্তব্য বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে ভারততে উৎপাদিত সামগ্রী ব্যবহার করবলে বা ভারতের উদ্যোগী সকলক তেখেতে আহ্বান জানাইছিলে আমি যেটু লাইটর কথা কইছে আজিকালি লাইট আর চাইনার পর নাহে আজিকালি অধিকাংশ যিখিনি আমি সেই ঘর উজ্বলাবর কারণে ব্যবহার করো সেইবোৰ কিন্তু ভাৰতবৰ্ষতে নিৰ্মিত হয় এইবাৰ দীপাৱলীত চীনৰ 140,000 কোটি টকাৰ লোকচানৰ আশংকা আৰু সিদিনাখন মই ইকনমিক টাইমছত এটা ৰিপৰ্ট পঢ়ি আছিলোঁ সেইটো কৈছে যে এইবাৰ দীপান্বিতাত যি আতচবাজীৰ এটা নিষেধাজ্ঞা আহিছে এই নিষেধাজ্ঞাই কিন্তু চীনৰ এটা ডাঙৰ উদ্যোগিক ক্ষেত্ৰক যথেষ্ট ক্ষতিগ্রস্ত করব প্রায় 140,000 কোটি টাকাৰ তেখেতসকলে এটা হিসাব দিছে সোমবারে এইদরে ভারতীয় জনতা পার্টির মধ্য গুয়াহাটী মন্ডল কার্যনির্বাহক সভাত অংশগ্রহণ করে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য আর সাংসদ কুইনুজায় আশ্বাস দিলে মূল্য বৃদ্ধির কারক পর্যালোচনা করে চার কার্যনির্বাহক সভার অনুষ্ঠানত ভাগ ললে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বৰুৱা সাংসদ কুইনুজা আর বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যয় ভিডিও জার্নালিস্ট উৎপল রানার সহযোগত হিরকজ্যোতি ডেকার রিপোর্ট ইশান নিউজ।